মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 63তম জন্মদিন উপলক্ষে বাঁকুড়া তৃণমূল ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন বাঁকুড়া বিধানসভার বিধায়ক শম্পা দরিপা, বাঁকুড়া জেলা কোঅর্ডিনেটর সুব্রত দরিপা, বাঁকুড়া পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য দিলীপ আগরওয়াল সহ আরও বহু তৃণমূল নেতাকর্মী। এই অনুষ্ঠানে কেক কাটার পাশাপাশি মা শারদার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এদিন দিলীপ আগরওয়াল বলেন যে আজকে আমরা জানি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আজকে 63তম জন্মদিন, তিনি 63 বছরে পা দিলেন। সেই জন্মদিনে আমরা বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাঁকুড়া তৃণমূল ভবনে আমরা কেক কেটে সেই দিদির জন্মদিন আজকে পালন করলাম এবং আমরা চাই দিদি আরও দীর্ঘদিন বেঁচে থাকুক। কেননা আমরা জানি আজকে ভারতবর্ষে যে রাজনৈতিক অস্থিরতা চলছে, যেভাবে ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করার একটা প্রয়াস চলছে, ভারতবর্ষের সংবিধানকে একটা বিকৃত করার চেষ্টা চলছে, এই মুহূর্তে দিদিকে খুবই প্রয়োজন ভারতবর্ষের অস্তিত্ব রক্ষার জন্যে, ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচাবার জন্যে। তাই আমরা ঈশ্বরকে যে প্রার্থনা করেছি, আল্লাহর থেকে দোয়া করেছি যে দিদি যেন আরও বেশি দিন বেঁচে থাকেন এবং মানুষের পাশে থেকে মানুষের যেভাবে কাজ করে যাচ্ছেন সেভাবে যেন তিনি দীর্ঘদিন মানুষের কাজ করে যান এবং আগামী দিনে যে 2021 বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে আমরা তৃতীয়বারের মতো আবার আমাদের মাননীয় মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই। আজকে আমরা এইটুকুই জন্মদিনে, দিদির জন্মদিনে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি এবং আল্লাহর কাছে আমরা দোয়া চেয়েছি যে দিদি যেন আবার তৃতীয়বারের জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করেন। বাঁকুড়া থেকে মোহাম্মদ সাজান আনসারের রিপোর্ট, নিউজ 24 ইন্ডিয়া।